পিহু বিয়ের পর রোবট হয়ে যাবে না তো? সৌমি, তুই না আমার কাছে হেভি মার খা। ওরে বাবা তানি, মার খাওয়ার আগে ওপরে চল, ট্রায়াল দি। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার একটা ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করার ছিল পিউ। কি? সেটা হচ্ছে যে দেখো, তোমার সামনে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, আমরা দেখতে চাই যে দাদা ভাই তোমাকে রোবট বানিয়ে ফেলে না তুমি দাদা ভাইকে মানুষ। দাঁড়া তো হচ্ছে, আবার পেছনে রাখছিস? যা চল চল যা, এবার শুধু দেখবি পুরো বাড়িটাকে কিরকম মাতিয়ে রাখে। হই হই, ওই তো মাসিরা চলে এসেছেন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। মা আসো। মাসি, হ্যাঁ এই শাড়িগুলো আপনাদের জন্য, আমি নিজে পছন্দ করেছি, দেখুন তো পছন্দ হয় কিনা। ধরুন। হ্যাঁ, মেশোর জন্য আছে। মেশো এটা মেয়ের বিয়ের বেনারসি, তারপর তোমাদের সবাইকে প্রণামী, এগুলো তো আমরা দেব। মেয়ের বিয়ে সবসময় তার বাপের বাড়ি থেকেই হয়, এটাই তার। আলোচনা করার জন্য আমি তোমার ওই কাকাবাবু আর একটি সমস্যার সঙ্গে দেখা করতে এলাম। ওনারা কোথায়? আসলে কাকাই মানে পিহুদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট যেখানে হচ্ছে সেখানেই ইভেন্ট ম্যানেজারের সাথে কথা বলতে গেছে, চলে আসবে। আর একটা কথা মেশো বলছে যে বিয়েটা তো ভদ্রাসনে হচ্ছে না, তাহলে অসুবিধে কোথায়? না মানে এত রাতে আপনারা সবাই বৃষ্টি বাড়ি যাবেন, তারপরে গিয়ে বিয়ের অ্যারেঞ্জমেন্ট, অনেক অসুবিধে হয়ে যাবে। তাছাড়া ডাক্তার তো আপনাকে রেস্ট নিতে বলেছে পুরোপুরি, আপনার তো শরীরটা ভালো না। আমার মেয়ের বিয়ে, কিন্তু দায়িত্ব তো আমাকে নিতেই হবে, এই কাজটা তো আমাকে করতেই হবে। ও কিছু না, আর মেয়ের বিয়েতে বাবার তুমি শরীর খারাপ হয় না। কিন্তু মেশো, আমরা তো এখন কেউই আলাদা নই, আমরা সবাই একটাই পরিবার। তাছাড়া আমিও তো আপনার মেয়েই, বলুন। পিহু আমাকে দিদি বলে ডেকেছে, আমারও তো ইচ্ছে করে আমার ছোট বোনের ধুমধাম করে বিয়ে দেব, যাতে সবাই তাকিয়ে দেখবে। আপনারা শুধু আমার ভাই বোনকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যাতে ওদের আগামী দিনের চলার পথটা মসৃণ হয়, ওরা যেন খুব ভালো থাকে।